সময় দর্শক এটা হলো ময়না পাখি আমরা জানি যে আসলে এই পাখিটা খুবই প্রিয় সবার বেবি না কথা শিখাইতে হবে এবারকার বেবি এটা এটা হলো মাত্র বেবি এটা যদি কেউ নেয় তাহলে সুন্দর মতো তার মতো করে সে সব শিখে নিতে পারে জি জি শিখে নিতে ভাই নামটা কি জানো আমার নাম সুমন সুমন ভাই নাম্বারটা কি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখছেন প্রত্যেককে রিপোর্টার নাইন চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমরা আসছি রাজধানী ঢাকার মিরপুরে এক নম্বরের সর্ববৃহত্তম একটি পাখির মার্কেটে যেখানে আপনার এ টু জেড সব ধরনের পাখি কবুতর ময়না পাখি টিয়া বাজ পাখি আসলে এত পাখির নাম বলাও সম্ভব না আপনারা সব ধরনের পাখি এখানে পেয়ে যাবেন এবং পাশাপাশি যেসব কিউট প্রাণীগুলো আছে যেমন খরগোশ সহ অনেক কিছু মোটামুটি দেশ বিদেশ ঢাকার বাইরে থেকে যারা বড় ধরনের খামারি আছে বড় ধরনের ব্যবসায়ী আছে সবাই এই মার্কেটে এসে পাখি সেল করে আর এটা হলো প্রতি সপ্তাহে বসে সকাল 7টা থেকে শুরু করে আপনার 2টা আড়াইটা পর্যন্ত আপনারা কন্টিনিউ এখান থেকে কেনাকাটা এবং বিক্রিও করতে পারবেন যেরকম খুশি আপনার যেরকম পছন্দ আপনার সেভাবে নিতে পারবেন প্রিয় দর্শক চলুন আমাদের প্রতিবেদনটি শুরু করা যাক আশা করি সম্পূর্ণ প্রতিবেদনটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আর এই প্রতিবেদন জুড়ে আমি আছি মোহাম্মদ রাসেল মাহমুদ ক্যামেরায় আছেন মোহাম্মদ সাব্বির হোসেন ভিউয়ার্স দেখেন যে এই বাজারটার কথা বলছিলাম যে আসলে সব ধরনের পাখি আপনারা পেয়ে যাবেন এইটোয়ে আমি আসলে ওই ধরনের ওইভাবেই দেখানোর চেষ্টা করছি যে আপনারা আসলে সরাসরি আসলে আরও সুন্দরভাবে দেখতে পাবেন যে অনেক বড় বাজার এটা আসলে সব দেখানো সম্ভব না তারপরও যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি পাখির কোনো শেষ নাই বাজারটা আসলে আপনারা একটু ফলো করলে দেখবেন যে বাজারটা অনেক বড় অনেক বড় এটা সামান্য জাস্ট একটা গলির ভিতরে আমরা অনেক লোকজন যেরকম বিক্রেতা বিভিন্ন জায়গা থেকে আসে তেমনি অনেক আপনার ক্রেতাও আছে প্রচুর পরিমাণে আসলে এখানে ভিডিও করা পসিবল হয় না তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন পাখিগুলো দেখানোর জন্য এর ভিতর থেকে আপনারা আপনাদের পছন্দের যে পাখিগুলো এগুলো আসলে নিয়ে নিতে পারবেন দাম সম্পর্কেও জানতে পারবেন সব বিষয়ে পাখির কোনো শেষ নাই আমরা আসলে যতটুকু সম্ভব অতটুকু আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে যারা পাখি প্রিয় আপনাদের জন্য অনেক অনেক কাজে দিবে এবং যারা খামার করতে চান তাদেরও মোটামুটি এদের সাথে এখানে যারা বিক্রেতা আছে বেশিরভাগই খামারি তো এদের থেকে আপনারা আসলে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন তো আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলারও চেষ্টা করবো আপাতত আমরা একটু পাখিগুলো দেখানোর চেষ্টা করি যে আসলে কী কী পাখি আছে এখানে এটা একদম বড় ধরনের খামারি পাখির আমরা কিছু কি বিক্রেতার সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেখিয়ে দেব যে ভাই এটা কী পাখি জি ভাই ককাটেন পাখি এটা আসলে প্রাইসটা কেমন দুটাই দুটা 9000 টাকা আর এটা আসলে মানে শখের বসে মানুষ পালন করে এই তো এবং বিক্রি করে কেউ খামারও করে হ্যাঁ ধন্যবাদ ভাই ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে সব ধরনের এক কথা এ টু জেড সকল ধরনের পাখি আপনারা এখানে পেয়ে যাবেন ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে অনেক বেশিরভাগ এখানে খামারিরা এসেই বিক্রয় করে আর ঢাকার সব বিভিন্ন জায়গার যাদের খুব প্রয়োজন যারা পাখি খামার করতে চান এইসব বিষয়ে তারা কিন্তু এখান থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে এদের সাথে যোগাযোগ করে আসলে বাচ্চা দেয় কি না কীভাবে কি সেই বিষয়ে আপনারা বিস্তারিত বিক্রেতাদের সাথে কথা বললে আপনাদেরকে আপডেট ইনফরমেশন দিয়ে কীভাবে খামার করবেন সেই বিষয়গুলো ইনফরমেশন দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা বেসিক ধারণা নিয়ে আপনি চাইলে খামারও শুরু করতে পারবেন একজন পাখি ক্রয় করার চেষ্টা করতেছে আমরা দেখতেছি যে আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই আপনি যে পাখি নিতে আসছেন এখানে আসলে আপনার কেমন মনে হয় সব ধরনের পাখি এখানে পাওয়া যায় জি সব ধরনের পাখি পাওয়া যায় আর দাম বা যদি আপনি খামার করতে চান তো সেই ক্ষেত্রে যারা বিক্রেতা আছে আপনাদের মোটামুটি হেল্প করে হ্যাঁ অনেক হেল্প করে অনেক হেল্প করে ওনারা খুব ভালো প্লাস আমি মোটামুটি সব ধরনের পাখি তো এখানে পাওয়া যায় হ্যাঁ আমি চাইতেছি যে ইয়েলো বার্ডটা এখন ওনার সাথে দাম দর হইতাছে বাংলাদেশের জন্য একটা প্রান্ত থেকে একজন আসছে যে আপনি একটা খামার করবে বা খোঁজ খবর নিবে পরামর্শ নিবে জি জি তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে যারা বিক্রেতা আছে বা এখানে যারা খামারি আছে একজন নতুন খামারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদিকে বিদেশি বাংলাদেশি সব ধরনের সব দেশের পাখি পাওয়া যায় এখানে কেনা সম্ভব আশা করি কেউ যদি শখে পালে তাহলেও নিতে পারে কেউ যদি মনে করেন যে
ফার্মারের জন্য নেয় তাও নিতে পারে, ঠিক আছে, ওইভাবে আর কি। আমি পাখি জোড়া কিনবো আর কি এখন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, মোহাম্মদ আহসান ভাই আপনাকে। তো দেখলেন প্রিয় দর্শক, একজন ক্রেতার আমরা একটা মতামত নিলাম যে আসলে এখানে আমরা যেভাবে বলছি ঠিক সেভাবেই মোটামুটি এখান থেকে একদম খামারি হোক বা একজন যারা শখের বসে পালন করে বা নতুন যেসব উদ্যোক্তা আছে, আপনারা কিন্তু আপনাদের মতো করে সুন্দর মতো এখান থেকে ডিটেলস সব কিছু জেনে থাকে, মানে পাখি পালন করতে কী লাগে বা পাখি কেমন খাঁচা কেমন পরিবেশে রাখলে কী হবে এইসব বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। তো আজকে যেহেতু একটা প্রতিবেদন, এটা আসলে অনেক বড় করতে চাই না, বাজারটার ইনফরমেশন দেওয়ারই আমরা চেষ্টা করব। বাচ্চারা ধরো আপনারা কিসের বাচ্চা? এখানে টিয়ার বাচ্চা আছে, বিদেশি টিয়া, ইন্ডিয়ান রিংলেট, ককাটালের বেবি, এইগুলো ককাটালের বেবি, এগুলো ইন্ডিয়ান রিংলেট, এটা হলো ককাটালের বেবি, আর এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান টিয়ার বাচ্চা, ইন্ডিয়ান টিয়ার বাচ্চা। হ্যাঁ, তো এগুলোর আসলে প্রাইস কেমন পড়ে? আর এগুলো নিয়ে যদি আপনারা নিয়ে বড় করতে বেশি একটা সময় লাগবে না, মোটামুটি একটা ইতে আছে, এগুলোর ধরেন আরো 25 দিন খাওয়ান লাগবে এরকম সিরিজ দিয়া। ও, এই যে খাবারটা হলো সিরিজ দিয়া। দেখো, এইসব বিষয়ে আমরা আসলে খাবারের বিষয়ে একটা ভিডিও পরবর্তীতে করবো, আমরা আঙ্গেল কাছ থেকে জানার চেষ্টা করবো যেগুলো নিয়ে আসলে কি মানে দামটা কেমন, আর একজন আসলে কোনো সেক্রিফাইস করবে কিনা কাউকে। এগুলো 12,000 টাকা পার পিস চাওয়া হচ্ছে। এটা হলো পার পিস 12,000 টাকা চাওয়া হচ্ছে, 12,000। জি জি, পরবর্তীতে তারা যদি আসে আলোচনা করে আপনার সাথে দামাদামি করে নিতে পারার সুযোগ আছে। হ্যাঁ, আর এটা এগুলো আপনার 2500 টাকা পার পিস। হ্যাঁ, আর এটা 3200 টাকা পার পিস এটা। আর বাজারটা হলো মিরপুরে এক নম্বর, আমরা বারবারই বলছি যে এটা বাংলাদেশের আমার মনে হয় সর্ববৃহৎ পাখির বাজার। তো দর্শক, আপনারা আসলে আপনাদের মতো করে এখান থেকে দেখে শুনে কম প্রাইসের যে কোনো বাজেটের বা যার যেরকম প্রয়োজন ওইভাবে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। ভাই এটা কি পাখি ভাই? এটা বেঙ্গলি ভাই, নিচেরটা বেঙ্গলি। এটার আসলে কি জোড়া? জোড়া কত? জোড়া হলো এই যে বেঙ্গলি পাখিটা জোড়া 1,000 টাকা। তো এটা কি ফিক্সড ভাই? কিছু কম হবে। আচ্ছা, এটা আপনার কিছু কম বা আলোচনা সাপেক্ষে নিতে পারবে কেউ যদি আসে, যদি বেশি করে নেয় তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ধন্যবাদ ভাই আপনাকে। 750 টাকা রানে, 750 টাকা জোড়া, জোড়া 750 টাকা। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম আনোয়ার ভাই, মোহাম্মদ আনোয়ার ভাই। আপনার কি নিজের খামার আছে? জি। আচ্ছা, এই যে রেটটা চাইছেন এটা যদি কোনো কাস্টমার আসে, আসার পরে কি আপনার সাথে কোনো আলোচনা করে কেনাকাটা করার সুযোগ আছে? হ্যাঁ, আপনার চ্যানেলের মাধ্যমে আসলে কিছু দেওয়া ফিকি বেশ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আপনি আসলে অনেক সহযোগিতাপূর্ণ। আর আপনার যেহেতু নিজের খামার আছে, সেক্ষেত্রে যদি নতুন কেউ খামার করতে চায় বা এটার মানে কীভাবে লালন পালন করলে বা খামার করলে সুবিধা হয় সেই বিষয়ে আপনি অবশ্যই ধারণা দিতে পারবেন, তাই তো? হ্যাঁ, উনি যদি আমার কাছে এসে পরামর্শ চায় বা পাখি যদি নেয়, আমি তাকে সুন্দর ভালো পরামর্শ দিয়ে দেবো, যাতে তার কাছে লজ্জিত না হয়। আচ্ছা, আমরা আনোয়ার ভাইয়ের নাম্বারটা একটু স্ক্রিনে, হ্যাঁ, স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আনোয়ার ভাইয়ের নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রান্ত থেকে আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি নিতে পারবেন। তো আনোয়ার ভাই, আপনার নাম্বারটা যদি একটু বলতেন। 0192 0192 840 79 79 12 12। তো আপনারা আনোয়ার ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে যদি আপনাদের বাজিকর পাখির প্রয়োজন হয় নিয়ে নিতে পারবেন। আর আমার যতটুকু মনে হলো, এবং আনোয়ার ভাই খুব সহযোগিতাপূর্ণ লোক, সে নিজে একজন খামারি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাজারের ভিতরে আসি, আসলে এমন পরিবেশ, এটা অনেক বড় বাজার, তো এখানে আসলে যেমন বিক্রেতা তেমনই ক্রেতা। আর এখান থেকে আসলে যারা খামারি বা আপনাদের শখের বসে যে কবুতর পালন করে, যারা ছাদে খামার করেন, তারাও কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন কবুতরগুলো নিতে পারেন। তো আমরা দেখি অনেক জাতের কবুতর দেখা যায় মাশাল্লাহ। তো আসলে কোন কবুতরের কেমন দাম এটা আপনারা এখানে আসলে সরাসরি এসে মিরপুর 1 নম্বরে, আমরা বারবার বলছি ঠিকানাটা, মিরপুর 1 নম্বরে যখন আসবেন, মিরপুর 1 নম্বরে আসে এসে আপনারা এই যে কবুতরগুলো এখান থেকে নিতে পারবেন। সময় দর্শক, এটা হলো ময়না পাখি। আমরা জানি যে আসলে এই পাখিটা খুবই প্রিয় সবার। বেবি না কথা শিখাইতে হবে, এবারকার বেবি এটা। এটা হলো মাত্র বেবি, এটা যদি কেউ নেয় তো সুন্দর মতো তার মতো করে সে সব শিখে নিতে পারে। জি জি, শিখে নিতে। ভাইয়ের নামটা কি যেন? আমার নাম সুমন। সুমন ভাই, নাম্বারটা কি দিবেন? আচ্ছা, নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সুমন ভাই। সুমন ভাই যেহেতু এগুলো নিয়েই আছে, তাহলে আপনারা যদি চান সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। ভাই নাম্বার একটু বলবেন। 0199 2949 43 2012 2012। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি সুমন ভাইকে পেয়ে যাবেন। এই যে একটা পাখি আছে, আচ্ছা সুমন ভাই দেখছেন, সুমন ভাইকে, সুমন ভাইয়ের সাথে
আপনারা দেখলেও চিনবেন, আর যে পাখিগুলো এগুলো আপনারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফাইনালি নিয়ে নিতে পারবেন। আর সুমন ভাই আসলে মোটামুটি সহযোগিতাপূর্ণ লোক, আপনারা যেভাবে চান সুমন ভাই থেকে ভালো মন্দ খাবার, রোগের কী রোগ, রোগের প্রতিকার বা কীভাবে লালন পালন করবেন, বা কেউ যদি খামার করতে চান সেই বিষয়েও যদি আপনারা কেউ যোগাযোগ করেন, সুমন ভাই ইনশাআল্লাহ সবাইকে সহযোগিতা করবে, তাই তো ভাই? প্রিভিয়াস এটা একটা গোল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক প্রজাতির কবুতর আছে মাশাল্লাহ। তো আমরা দেখি ভাই অবশ্য খামারই, তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, ভাই থেকে একটু আপডেট তথ্যগুলো জানার চেষ্টা করবো। আমরা সর্বপ্রথম ভাইয়ের নামটা জানি, ভাই আপনার নামটা কি? আমার নাম আজমাইন সুমন। আচ্ছা সুমন ভাই, ভালো আছেন আপনি? ভাই আপনার কি নিজের খামার আছে, তাই তো? নিজের খামার আছে। খামারটা কোন জায়গায় ভাই? খামারটা উত্তরায়। আচ্ছা, আমরা জানলাম যে ভাইয়ের উত্তরাতে নিজেরই একটা খামার। তো সেক্ষেত্রে আপনারা যারা খামার বা এমনিতেও যারা কবুতর পালন করতে চান ছাদে বা বাড়িতে, তো আপনারা যদি কবুতর পালার সুবিধা অসুবিধা বা রোগ প্রতিকার বা রোগটা কীভাবে আপনারা প্রতিরোধ করবেন সেসব বিষয়ে কিন্তু, যেহেতু ভাই খামারি, সকল সহযোগিতা কিন্তু ভাইয়ের কাছ থেকে খুব সুন্দরভাবে নেওয়া যাবে। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক সহযোগিতাপূর্ণ লোক ভাই যারাই আসবেন, যদি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসেন, এখানে আপনার যেই জাতের কবুতর চান বা যাই আছে ভাইয়ের কাছে সব বিষয়ে আপনি যদি সুন্দরভাবে পালন করতে পারবেন সেই বিষয়ে, হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খামারও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এটার ভাই যে আপনার এই কবুতর এটার প্রাইসটা কেমন পড়বে? এগুলো আমরা 5000 টাকা জোড়া বিক্রি করি। এটা কি কবুতর বলে? হুমা কবুতর সব রেসার। আচ্ছা, তার 5000 টাকা, এটা কি ফিক্সড নাকি আপনার সাথে যোগাযোগ করে? আচ্ছা, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে চাইলে একটু কম বেশি হবে, সমস্যা নেই, যোগাযোগ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আচ্ছা, এটা কি কবুতর? আমরা দেখতে পাচ্ছি কবুতর খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। সুয়াচন্দন, এটা হলো সুয়াচন্দন। এটার দাম পড়বে কেমন দাদা? 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া পড়বে, জি। এটার আসলে রোগ ব্যাধি কেমন হয়, যে আসলে ওরকম কোনো ঝামেলা, এরকম কোনো ঝামেলা আছে কিনা? হ্যাঁ, মুরগির যেমন রোগ হয় পায়খানা বা শ্বাসকষ্ট, এটা কি আপনার আসলে ওরকম কোনো ঝামেলা হয় না? মোটামুটি একটু সতর্ক থাকলে এটা আপনার প্রতিরোধ করা সম্ভব? অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং বাইরের লোকজন যেন আপনার খামারে প্রবেশ করে কম, খুবই কম, সতর্ক থাকতে হবে। কবুতর ধরার আগে পটাশ পানি দিয়ে হাত ধুইতে হবে, বিভিন্ন রকম সতর্কতা পালন করেই আপনার খামারে ঢোকা উচিত আর কি। আর তাহলে মোটামুটি পালতে গেলে ওরকম একটু সতর্ক থাকলে আমারই কোনো সমস্যা নাই। আর তারপরে যদি কেউ খামার করতে চায় আপনারা তাদেরকে লং টাইম সহযোগিতা করবেন, তাই তো? তো এটা হলো কি কবুতর দাদা? শিলা, চিলা কবুতর। এটা হলো শিলা কবুতর, আসলে দেখতে অনেক সুন্দর। এটার আসলে মানে পিস কত, জোড়া কত? এগুলার জোড়া 3,350 টাকা জোড়া বিক্রি করে। এটারও আপনারা ওই রকম একটু সতর্ক থাকলে পালা যায়, আমারই কোনো সমস্যা হয় না। তো ভাই আপনার নাম্বারটা একটু বলবেন, স্ক্রিনে আমরা দিয়ে রাখবো, যদি কেউ যোগাযোগ করে তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে সুন্দরভাবে নিতে পারবো। তো আচ্ছা, আপনি তাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলবেন আমাকে প্লিজ। 0191 5807 0 5 3 5 3, জি। যারা খামারি আছে আপনাদের যথেষ্ট সহযোগিতা করবে, কারণ এরা বেশিরভাগই খামারি। এরা কবুতরের রোগ এবং লালন পালন, এটু যেট খাবার, কী কী বিষয়ে সতর্ক থাকা লাগবে সব বিষয়ে কিন্তু তারা জানে। তো আসলে সব পাখি এখানে আসলে দেখানো সম্ভব না, আমরা যতটুকু সম্ভব সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। যে একটা একটা কবুতর আছে খুব সুন্দর, অনেক বড় বাজার দেখেন, সকাল 6টা থেকে শুরু করে জমজমাটভাবে কিন্তু কেনাকাটা চলতেই আছে, জমজমাটভাবে কেনাকাটা চলতেছে, এবং এটা আপনার 2-3টা পর্যন্ত আপনি পাবেন। অনেক বড় বাজার, বাজারে দেখেন অনেক সুন্দর একটা কবুতর। এটা কি কবুতর দাদা? পবিনাপ। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক কিউট একটা কবুতর মাশাল্লাহ, সবগুলোই অনেক কিউট। আপনারা এখানে না আসলে আসলে বুঝবেন না, যারা পাখি প্রিয় তাদের আসলে তারাই আসলে এখানে আসবেন। এখানে জমজম যেরকম ক্রেতা আছে ওরকম বিক্রেতাও আছে, অভাব নাই মাশাল্লাহ। অনেক বড় বাজার, অনেক বড় বাজার, এই যে মানুষ ভরপুর, ভরপুর অনেক বড় বাজার, যে ক্রেতা বিক্রেতা সবাই কেনাকাটা করছে, নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই এখানে কবুতর, তো এখানে একটা সেক্টর আছে, আপনারা প্রথমে দেখবেন যে কবুতরগুলো বেশি, পরে একটু ভিতরে আসবেন দেখুন বিভিন্ন ধরনের পাখি, আর একটু যাবেন এরকম আপনার যেই কিউট প্রাণীগুলো আছে, যে খরগোশ সয়াগানে ওগুলো আপনারা পেয়ে যাবেন। সময় দর্শক সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবেদনটির সাথে ছিলেন। তো যারা আসলে এই রিলেটেড ভিডিও চান, যা বিভিন্ন পাখি কবুতর সহ বিভিন্ন পাখির রোগ
তারপরে কি ধরনের খাবার কিভাবে লালন পালন করতে হয়, কি জায়গায় পালন করতে হয়, সব বিষয়ে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর প্রতিদিনই আমরা এই রিলেটেড বিভিন্ন ধরনের নিত্য নতুন আসলে ভিডিও ছাড়া দেওয়ার চেষ্টা করব। তো সেখান থেকে আসলে আপনাদের কোন ভিডিওগুলো আগে দিলে আপনাদের ভালো হয়, কোন ভিডিওগুলো দিলে আপনারা উপকৃত হবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও তৈরি করা।